রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বিয়ানেবাজার পৌরসভার কসবা গ্রামের বাসিন্দা কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারের দাফন নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর দুইটায় কসবা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। গত সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি কানাডায় ইন্তেকাল করেন। গোলাপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে কুশিয়ারা মুক্ত স্কাউট দলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন সিলেট পাঁচ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ হাফিজ আহমদ মজুমদার। রোববার বিকেল দুইটায় সীমান্তবর্তী সতীপুর দনা কারাবাল্লা পর্যন্ত নির্মাণাধীন মাটির সড়ক পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি টানা আট ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিওবো। বুধবার নগরীর রায়নগর, রাজবাড়ী, ঝর্ণার পাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না। বৃহস্পতিবার কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মীরের চক, পীরের চক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। সিলেট মহানগরে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দুপুরে মহানগরের সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়। একটি মিছিল শেষে তারা দক্ষিণ সুরমা থেকে কিনব্রিজ হয়ে উত্তর সুরমায় ফিরছিলেন।